ও হে, সুন্দর সুন্দর মানুষগুলা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আর আজকে একজন ভাইয়া কমেন্ট করেছিলেন যে এক গিয়ার থেকে চার গিয়ার অবধি কোন গিয়ার কত ওঠে সেটা দেখানোর জন্য। যদিও এই জিনিসটা এক দুই গিয়ারে যদি আপনি ফুল আরপিএম, বেশি আরপিএমে চালান, আপনার ইঞ্জিনের ক্ষয় বেশি হবে। তো আমি একবার দুইবারের জন্য আহামরি কিছু হবে না, তো এই জিনিসটা যারাই করেন, রাশ রাইড যারা করেন বিশেষ করে, তাদের এই ক্ষয়টা বেশি হয়। তিনজন আর এরকম মানে কম গিয়ারে সবচেয়ে বেশি স্পিড তুললে পিস্টনের ক্ষয় বেশি হয়, ইঞ্জিনের ক্ষয়টা। আর আজকে আমার টায়ার প্রেশার আমি চেক দিইনি, এক মাস আগের যা হাওয়া দেওয়া ছিল টায়ার প্রেশার, তো হয়তো একটু কম বেশ হতে পারে। তো চলেন শুরু করি। এক গিয়ারে 37, দুই গিয়ারে 63, তিন গিয়ারে 84, চার নম্বরে 101, দুই তিন যাই হোক, চার নম্বর গিয়ারে 103 অব্দি হাইস্ট উঠছে, আর এত লিন হওয়ার প্রয়োজন নেই। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও। আর টপ স্পিড আমি লাস্ট পেয়েছিলাম 121, 122 টাচ করছে। তো এই আর কি, তাহলে আজকের ভিডিওটি আর বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো আছে আপনাদের জন্য। তাহলে পরবর্তী ভিডিও না আসা অব্দি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্রোস প্যারা নাই, আল্লাহ হাফেজ।